শুনুন না, যেটা সবাই চিরাপুঞ্জি নামে জানে, মেহের অত্যন্ত সুন্দর একটি জায়গা, আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। শিলং এ আরো বেশ কিছু টুরিস্ট প্লেস আছে যেগুলো আপনারা চাইলে ঘুরতে পারেন, বাট আমাদের ডেস্টিনেশন ছিল চেরাপুঞ্জি, তাই আমরা এখানে কোথাও দাঁড়ালাম না, আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। কত সুন্দর রাস্তা দিয়ে বন্ধুরা আমরা যাচ্ছি, মেঘগুলো কত সুন্দর লাগছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আকাশ পুরো পরিষ্কার ছিল, তাই এত সুন্দর মেঘ আমরা দেখতে পাচ্ছি। যদি একটু বৃষ্টি হতো তবে আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘই রাস্তার উপরে এসে দাঁড়াতো, আমরা রাস্তার উপরে মেঘ দেখতে পারতাম। শহরা 34 কিলোমিটার, বন্ধুরা এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, এই রাস্তাটা চলে গেছে দাউকির দিকে, এখান থেকে 58 কিলোমিটার হচ্ছে দাউকি, আর আমরা ডান দিকে টার্ন নিয়ে চলে যাবো 34 কিলোমিটার আর চেরাপুঞ্জি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো বন্ধুরা চেরাপুঞ্জি। মেঘালয় ঘুরতে আসার সব থেকে ভালো বিষয় হলো প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা টুরিস্ট পয়েন্টগুলো ঘোরার থেকেও রাস্তার দুধারে যে প্রাকৃতিক দৃশ্য সেই দেখেই আপনাদের মন ভরে যাবে। সুন্দর ভ্যালি, পাহাড়ে আঁকা বাঁকা পথে সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাওয়া, আর উপরে আকাশে এত সুন্দর মেঘের ভেলা, সত্যি কার না ভালো। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম একটা ভিউ পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভ্যালি, দুদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখান থেকে কত সুন্দর মনোরম দৃশ্য, উপরে মেঘের ফেলা, সত্যি অসাধারণ। এখান থেকে আমরা চলে যাব নেক্সট লোকেশনে। দেখতে পাচ্ছেন এত সুন্দর ভাবে রাস্তাটা পাহাড়ে উঠছে, মনে হচ্ছে যেন রাস্তাটা যেন একদম আকাশে চলে গেছে, আমরা যেন একদম মেঘের উপরে গাড়ি নিয়ে উড়ে যাবো।
ছোটবেলায় আপনারা কারা নিড ফর স্পিড খেলেছেন বলুন তো, আমার তো ঠিক তেমনই মনে হচ্ছে, যেভাবে গাড়িটা চলছে সামনে থেকে গাড়িগুলো আসছে এবং গাড়িগুলোকে চেস করছে, মনে হচ্ছে ছোটবেলার সেই ফেভারিট কম্পিউটার গেম নিড ফর স্পিড। আমি তো অনেক খেলেছি, আপনারা কারা কারা খেলেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন ঠিক ওরকম লাগছে কিনা। তো যাই হোক বন্ধুরা, চিরাপুঞ্জি আমরা পৌঁছে গেছি বন্ধুরা, আমরা এখন চিরাপুঞ্জিতেই আছি। রাস্তায় আমরা বেশ কিছু হোটেল দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে এখানে স্টে করতে পারবেন, বেশ কিছু ভালো ভালো হোটেল রাস্তার দু সাইডে আছে। এই ফলসের সব থেকে বিশেষত্ব হলো, নর্মালি আমরা সবাই ফলস উপর থেকে ঝর্ণা নিচের দিকে পড়তে দেখি, বাট এটা আমরা একদম উপর থেকে নিচে পড়তে দেখবো। মানে ফলসটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই ফলসটা স্টার্ট হয়েছে এবং জলটা নিচে পাহাড়ের নিচে পড়ছে। খুবই সুন্দর লাগছে ঝর্ণাটা, এত সুন্দর লাগছে, কিন্তু একটু রিস্ক, একটু সাবধানতা অবলম্বন করেই আমাদের সবাইকে দেখতে হবে, বেশি ধারে কাছে যাওয়া অত্যন্ত উচিত না। এখান থেকে আমরা চলে যাব নেক্সট লোকেশনে। এরপর আমরা পৌঁছে গেলাম নৌকালিকাই ফলস। নৌকালিকাই ফলস লংগেস্ট ফল, প্রায় 1100 ফুট হাইট থেকে জলটা যখন নিচে পড়ছে কি অসাধারণ লাগছে বন্ধুরা, কি বলবো। যাই হোক, আমাদের ওয়াটার ফলস দেখা হয়ে গেল, এরপর আমরা চলে যাব পরবর্তী আমাদের ডেস্টিনেশন মৌসুমাই কেভ। কত সুন্দর চুনাপাথরের তৈরি এবং প্রাকৃতিক সৃষ্টি দেখুন বন্ধুরা, পাহাড়ের মধ্যে দিয়ে একদম কেভটা তৈরি হয়েছে। গুহার এক প্রান্ত থেকে আমরা প্রবেশ করবো এবং আরেক প্রান্ত থেকে আমরা দেখবো। খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে, আমি সঙ্গে আমার মা, দাদা, আমার মাসি, আমার মামি সবাই রয়েছে। কত সুন্দর আমরা অ্যাডভেঞ্চার করছি, আবার দেখুন। যা আস্তে আস্তে যা, আস্তে আস্তে বেরো, যেখান থেকে আমরা ঢুকবো আস্তে আস্তে। এখন আসি আমরা ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টে। এই যে সামনে আমার দেখছেন জায়ান্ট কনিকল রক,
টাইপ, একটা শিবলিঙ্গের মতো রয়েছে পাথরটা, খুব সুন্দর। এখান থেকে আমরা দূরে দেখতে পাচ্ছি পুরো টোটালটাই বাংলাদেশ, কত সুন্দর এখানের দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য। তো যাই হোক, আরও আমরা এগিয়ে সামনে আরও কিছু লোকেশান আছে আপনাদের দেখাবো। আমরা পৌঁছিল কেন্দ্রাম ফলসের কাছে, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রাম ফলস কত সুন্দর লাগছে, উপর থেকে ঝর্ণাটা পড়ছে আর আমরা এর থেকে দেখছি। তো বন্ধুরা, এর আগে আমরা দেখেছিলাম ডেনপ্লেন ফলস, যেটা আমরা একদম ঝর্ণার উপর থেকে নিচের দিকে দেখেছিলাম, আর এখন আমরা দেখছি এই ফলসটা, যেটা আমরা উপর থেকে নিচে জলটাকে পড়তে দেখি, খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা, আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো এখনও এক্সপ্লোর করা হয়নি, আমরা কথা দিচ্ছি এরপরে ভবিষ্যতে আমরা আবার আসবো এক্সপ্লোর করতে এবং সেই ভিডিও আপনাদের কাছে আসবো। সঙ্গে থাকুন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।